হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমার মনে হয় আপনারা ভালো আছেন। আমি নূর নাহার, আল্লাহর রহমতে যথেষ্ট ভালো আছি। তো আমি আজকে এখানে চিংড়ি নিয়েছি, কয়টা 2-4-7টা চিংড়ি নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়েছি, মশলা দিয়ে দিব, এই লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো দিচ্ছি, মাখা চিকা করে নেব, এই মাথাগুলোর খোসা অনেক ধারালো। তো আমি অন্য অন্য দিন কি করি, তেলটা গরম করে সাথে সাথে তেলের মধ্যে মাছটা দিয়ে দিই। এই যে মাছটা রেডি করে নিয়েছি, তো আমি এখন ঢেলে দেব। সামান্য একটু পানি দিব, পেঁয়াজ বাটা চপ, ভালো সিদ্ধ হওয়ার জন্য। আমি আগেই বলেছি, আমরা যারা রান্না করি তারা কিন্তু প্রতিদিন একই রকম রান্না হয় না। আজকে চুলায় অনেক বেশি তাপ, সে কারণে একটু ঝুলিয়ে দিয়েছি একেবারে, যাতে করে আস্তে আস্তে হয়ে যায়, হতে থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, বসিয়ে দিয়েছি তিনি, দেখতে হবে কি অবস্থা। চিংড়িতে আরো বেশি তেল দিতে হয়, আমরা যতই বলি তেল কম দিব, কিন্তু আসলে তেল ছাড়া টেস্ট খুব কমই হয়। তারপর আমি তেল আর দিচ্ছি না, কারণ আমার কাছে আজকে সয়াবিন তেল নেই, আর থাকলেও বা এই সময় আর তেল দেওয়া যাবে না। চিংড়ি বোনা ভাজা সবসময় মনে রাখতে হবে, পানি একদম শুকায় ফেলতে হবে। গ্রান বেরিয়ে গেছে, তো আমি আর রান্না করবো না, অফ করে দিচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, যদি ভালো লাগে লাইক করবা, বেশি বেশি শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। ওকে, আল্লাহ হাফেজ।